আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অল্প সময়ে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা কোর্সের আজকে সপ্তম পর্ব এর আগের পর্বগুলিতে আমরা জগর জের পেজ তানভিন তারপর যজম ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব তাজদিদ নিয়ে আর পরবর্তী যে ভিডিওগুলো সেগুলোর লিঙ্ক আপনার ডিসক্রিপশান বক্সে অথবা আমাদের চ্যানেলের ভিতর গিয়েই সেগুলো পেয়ে যাবেন তো চলুন আর দেরি না করে আমরা আজকের তাজদিদের মাস্ক শুরু করি তো দেখুন এই যে কাঁটাযুক্ত একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তাজদিদ এই কাঁটাযুক্ত চিহ্নকে তাজদিদ বলে যে অক্ষরের ওপর তাজদিদ থাকে সেই অক্ষর দুইবার উচ্চারিত হয় অর্থাৎ কোনো অক্ষরের উপর যদি তাজদিদ থাকে সেই অক্ষরটি দুইবার উচ্চারিত হবে প্রথম অক্ষরটি তাজদিদের ভিতর সাকিন অবস্থায় লুকিয়ে রয়েছে দেখুন তাজদিদের মাস্ক এখানে আমরা আগে জজমের মাস্ক করেছিলাম তো দেখুন হামজার উপর জবর রয়েছে আর তার উপরও জবর রয়েছে কিন্তু তার উপর এই কাঁটাযুক্ত চিহ্ন রয়েছে অর্থাৎ তাজদিদ রয়েছে তাহলে আমরা কী পড়লাম এখনই কাঁটাযুক্ত যে অক্ষরের ওপর তাজদিদ থাকে সে অক্ষর দুইবার উচ্চারিত কর উচ্চারণ করতে হয় অর্থাৎ তার ওপর তাজদিদ রয়েছে তাহলে তাকে আমরা দুইবার উচ্চারণ করব দেখুন হামজা এরপর তাকে ধরবে হামজাহ তাস ওপর আত এরপর আত আমরা তার উচ্চারণ একবার করলাম হামজাহ তাজবর আত তার উচ্চারণ একবার করলাম আবার করতে হবে তা জবর তা তাহলে কি হলো আত তা এটাই হচ্ছে তাজদিদের উচ্চারণ হামজাহ তারপর তকে দুইবার উচ্চারণ করতে হবে হামজাহ ত জবর আউত একবার করলাম জবর ত দুইবার করলাম তাহলে আত হামজাহ সাহবর আস জবর সা সা হামজাহ সিন জবর আস একবার উচ্চারণ করলাম আবার সিনের উপর জবর রয়েছে তাহলে সিন জবর সা সা স জবর জবর সবর স হামজাহ জিম জবর আজ জিম জবর যা আজ যা জিমের উপর তাস তাই জিমকে দুইবার উচ্চারণ করতে হবে এভাবেই সবগুলোই পড়তে হবে এরপর দেখুন হামজাহ জা জবর আবর জা আমজাহ জবর আবর জমর আ জাল জবর জবর আমি যেভাবে উচ্চারণ করছি বেদর্শক দর্শক সেভাবে আপনার উচ্চারণ করুন আর প্রতিটি অক্ষর কোরআন শিক্ষার উদ্দেশ্যে যে ব্যক্তি প্রতিটি অক্ষর উচ্চারণ করবে তার বিনিময়ে তাআলা তাকে দশটি করে নেকি দিয়ে দিবেন এখানে দেখুন দুইটি অক্ষর রয়েছে তাহলে আমরা বিশ নেকি পেয়ে যাচ্ছি তো শুনলেও আপনারা নেকি পাবেন আবার সাথে সাথে পড়লেও নেকি পাবেন তো ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখুন এবং বাকি পর্বগুলো অবশ্যই আপনারা দেখবেন تدكن همزه ضال جبر ا ذ ظا ا همزه ح زبر اح ح زبر ح همزه ح أه اح ها ه همزه دال اد دال دا اد دا همزه ضجور اب ضجور بو ب اب ب হমজ হমজা জবর আ হামজা জবর আ আ এইভাবে উচ্চারণ হবে আ আ হামজাহ আইন জবর আ আইন জবর আ হামজাহ কব জবর আক কব জবর কম জাহ কাবজবর আক কাবজবর ক আক কা এতক্ষণ আমরা জবর নিয়ে আলোচনা করলাম এবার দেখুন জেরের দেখুন হামজার নিচে জের রয়েছে তাহলে হামজা গিয়ে তাকে ধরবে কারণ তার উপরে তাজদীপ রয়েছে এ তাকে দুইবার উচ্চারণ করতে হবে তাহলে হামজা গিয়ে প্রথমে তা তাকে একবার উচ্চারণ করতে হবে তারপর তার উপর জবর উচ্চারণ করতে হবে দেখুন হামজাহ তাজের জের তা জবর তা ইদ আগে আমরা জবর জবরেরটা যেভাবে পড়েছিলাম ঠিক সেভাবে জেরেটাও হবে শুধু হামজাজের ই এই উচ্চারণটা করতে হবে হামজা তাজের ঈদ তাজবর তা ইত্তা হামজা তজের ঈদ তজবর ত হামজা সাজের ঈদ জবর সা সা হামজা সিনজের ইস সিন জবর সা ইসসা সা হামজাহ সজ্জের ইস সজ্জবর স স হামজাহ জিন্জের ঈদ জবর যা إجا همزة زازر إز زازور زا إز زا همزة زازر إز زازور ظا إز ظا همزة زالجر إز زالجبر ذا إز همزة حازر إح حازبر حا إح حا همزة حازر إح حازبر ها إح ها همزة دالجر إد دالجبر دا همزة 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 دالجر إد دالجبر دا همزة ضجر إد ضجبر ضو ইদ্ব হামজা হামজা ই হামজা জবর আ ই আ হামজা আইন জের ই আইন জবর আ ই আ হামজা কবজের ই কব জবর অ ই ক হামজা কাবজের ই কাব জবর কা ই কা প্রিয় দর্শক এতক্ষণ আমরা জবরের করলাম এরপর জেরের করেছি এখন আমরা পেশেরটা করব দেখুন হামজার উপর পেশ রয়েছে তাহলে হামজা গিয়ে তাকে ধরবে হামজা তাপস উত তা জবর তা উত্তাহ এরপর হামজাহ তপস উৎ উত্ত তামজাহ সাপেস উস শাহবর সা উৎসাহ সাকে জিহবাব বের করে উচ্চারণ করতে হবে হামজাহ সাপেস উস শাহবর সা উৎসাহ হামজা সিন পেশ উস সিনজবর সা উস

হামজা হা পেশ উ হা জবর হা উ হা হামজা দাল পেশ উ দাল জবর দা উদ হামজা দোত পেশ উ দোৎ জবর দ হামজা হামজা পেশ উ হামজা জবর আ উ হামজা আইন পেশ উ আইন জবর আ উ হামজা কপ পেশ উ কব জবর ক উক কমজা কাপ পিস উ কব জবর কা উ কা প্রদর্শক এতক্ষণ আমরা তাজদিদের মাস করলাম এখন তাজদিদের পরীক্ষা দেখুন হার উপর পেশ রয়েছে কফের উপর তাজদিদ রয়েছে এরপর তার উপর আবার সাকিন রয়েছে আমরা জানি তাজদিদের যে অক্ষরের উপর তাজদিদ থাকে সেই অক্ষরকে দুইবার উচ্চারণ করতে হয় কিন্তু তার উপর যদি সাকিন থাকে মানে যে কোনো অক্ষরের উপর যখন সাকিন থাকবে সেটাকে একবারই উচ্চারণ করতে হয় তাজদিদের উচ্চারণ দুইবার আর সাকিনের উচ্চারণ একবার তো দেখুন হা এরপর কফের উপর তাজদিদ তাহলে হা কফে কপের উচ্চারণ একবার করলাম তারপর কফ জবর ক রয়েছে কিন্তু আমাদের পরের শব্দ পরের অক্ষরটির উপর খেয়াল করতে হবে এ তার উপর আবার সাকিন রয়েছে তাহলে এ কফ জবর আর তার উপর সাকিন তাহলে কফ তা জবর কত তাহলে কি হলো হোক কত এখানে একটু খেয়াল রাখতে হবে আমি আবার বলছি দেখুন পরের শব্দে আমি বলছি তা জবর তা এ বার উপর দাজদিত রয়েছে তাহলে তা গিয়ে বাকে ধরবে তা বা জবর তাব বার উচ্চারণ একবার করলাম আর একবার করতে হবে বা তা জবর বাত বা তা জবর বাত বলতে হবে কারণ তার উপর আবার সাকিন রয়েছে তাহলে তা বাত এরপর দেখুন তার উপর জবর রয়েছে এরপর খেয়াল করুন খর উপরে কিন্তু তাজদিদও নেই সাকিনও নেই তাহলে তাকে শুধু জবর দ্বারাই উচ্চারণ করতে হবে তা জবর তা এরপর দেখুন খ এ খ গিয়ে লামকে ধরবে কারণ লামের উপর তাজদিদ এবং এরপর আবার সেকেন রয়েছে তারপর লাম আবার তাকে ধরবে তা জবর তা খ লাম জবর খল লাম তাজবর লাত এরপর দেখুন মিম ডাল পেশ মুদ মু জবর দাঁত মুদ দাঁত হা সৎ পেশ হা সৎ পেশ হুস তারপর সদিন নিঃসে যে রয়েছে কিন্তু লামের উপর কিন্তু কোনো সাকিন নেই তাহলে শুধু সহ্যের সুই বলতে হবে হা পেশ শৌ সহ্যের সুই লাম জবর লা হৌ সুই লা সদ ফা জবর সফ ফা তা জবর র জবর সর জবর র সর রাজবর ফা সর ফা শিনফ তাজবর কথ শক মিম নুনজের মিন শিন রজবর শর মী রজের রি মি রি এরপর দেখুন খ গিয়ে ফাঁকে ধরবে ফারুপুর তাজদিৎ রয়েছে খ ফাজবর খফ তাহলে ফার আরেকবার উচ্চারণ হবে এই ফা গিয়ে আবার তাকে ধরবে তার উপর সাকিন রয়েছে ফা তা জবর ফাত বা বা গিয়ে ডাইরেক্ট সৎকে ধরবে কারণ কি দেখুন এই বা এই অ্যালিফের উপর জবর্যের বেশ কোনো কিছুই নেই এই লাম লামের উপর জবরজের কিছুই নেই সেই কারণে এই দুই অক্ষরকে আমরা ধরব না এ বা গিয়ে ডাইরেক্ট সৎকে ধরবে তাহলে বা সহ্যের বিষ বার নীচে জের আছে এই কারণে বা সহ্যের বিষ সৎ গিয়ে আবার বাকে ধরবে সৎ বা জবর সব রজের রি বিষ সব রি তারপর দেখুন ওয়াও গিয়ে ডাইরেক্ট সৎকে ধরবে কারণ আলিফ এবং লামের ওপর জবর জের পেশ বা দুই জবর দুই জের দুই পেশ কোনো কিছুই নেই তাহলে ওয়াও সয জর ওয়াশ এ সৎ আবার বাকে ধরবে সৎভাবে সোব হাজের হি ওয়া সোব হি ওয়াও গিয়ে ডাইরেক্ট শিনকে ধরবে আলিফলামের উপর জহরজির কিছুই নেই সেই কারণে ওয়াও শিন জবর ওয়াশ শিন ফবর শাফ আইনজের আই ওয়াশ শাফ আই ওয়াউ শিন জবর ওয়াশ শিন মিম জবর শাম ওয়াশ শ্যাম সিনজের সি ওয়াশ্যাম সি ওয়াও সদ জর ওয়াস সদ ইয়াজবর সই ফাজের ফি ওয়াস সয় ফি ওয়াও নুন জবর ওয়ান নুন জিম জবর নাজ ওয়ান মিম মিম্পেশ মো ওয়ান নাজ মো দর্শক আশা করি বুঝতে পেরেছেন যদি আপনারা বুঝতে না পারেন তাহলে ভিডিওটি আবার একবার দেখার অনুরোধ করছি কারণ এই সবকগুলো যদি আপনারা ভালোভাবে না পারেন তাহলে পরবর্তীতে আপনারা কিন্তু পরের ক্লাসগুলোতে ভালোভাবে বুঝতে পারবেন না তাই এই ক্লাসটি যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিওগুলো আমাদের চ্যানেলে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি